দেখরে কন্যা, দেখরে কন্যা, দুঃখ ভুলে, দুঃখ ভুলে, নতুন দিনের বাঁধন খুলে, বাঁধন খুলে, দেখুক রে তোর মন, হোক না শুধুই না সুন্দর, উত্তর উত্তর শোন রে কন্যা, রে কন্যা, কাজের ফাঁকে, কাজের ফাঁকে, নতুন ভোরে সূর্য ডাকে, সূর্য ডাকে, শুনুক রে তোর মন, হোক না শুধুই উত্তর 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 উই ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ লিটারেসি, দ্যাট কাইন্ড অফ এডুকেশন হুইচ উইল হেল্প দ্য চাইল্ড অর দ্য লার্নার্স টু নো দেয়ার ওন আয়রন এনভায়রনমেন্ট বেটার, টু নো দেয়ার ওন পজিশন বেটার, সো দ্যাট ইট ক্যান বি ইন্টিগ্রেটেড উইথ দেয়ার লাইফ, ইট ডাজ নট হার্মস ইউ নো দেয়ার হারমোনি অর দেয়ার ওয়ে অফ থিঙ্কিং। দ্য ওয়ার্স্ট থিং ইজ টু গো টু লিটারেট বিকজ হি ডাজ নট নো অর শি ডাজ নট নো। Knowledge and literacy are different. In India, there may be illiterate persons, that very civilized, very sophisticated. They know about epics and this and that, plenty knowledge about nature, nature's working, things like that. So it's very wrong to think that they know nothing, we are going to teach them. Actually, we who go to teach, people like us, they know nothing. Until and unless there is a full bond of respect between the teacher and the learner, they are on the same level, no literacy program can become successful. Education has to be taken to the door of women with respect, respecting her hours. As you, when you come to me, I tell you, I can't give you this time. You agree to it. You accommodate my time. Their time also has to be accommodated. And they also get the same respect as you people are giving me all the time. আপ লাগছে যে হয়ে গেছে তো আসছি মা সাবধানে যাস আর শোন পুকুর পাড় দিয়ে সাবধানে যাবি বর্ষার সময় জায়গাটা ভীষণ কাদা হয়ে থাকে আমি সাঁতার জানি কি রে আজকেও তো তুই বাবাকে বলে গেলি না বাবার সঙ্গে আমার আড়ি 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 মধুর কথায় তুমি কিছু মনে করো না ওর অভিমান হয়েছে তোমার উপর ওর ধারণা তুমি ওকে ফাঁকি দিয়ে চলে গেছো ও জানে তুমি আবার ফিরে আসবে ওকে আবার আদর করবে ওর সাথে গল্প করবে কিন্তু আমি তো জানি তুমি যেখানে চলে গেছো সেখান থেকে কেউ ফিরে আসতে পারে না কখনো না বৌমা কিছু বলছেন মা এককালে ফিরিঙ্গিরা বিলিল্লাপানা করত সে দৃশ্য নিজের চোখে দেখা কিন্তু ঘরের বিধবা কার কথা বলছেন আমার না আপনার দেখলে মা দেখলে ভদ্র লোকের সঙ্গে কথা বলা যায় কিন্তু কেন যে গায়ে পড়ে রোজ রোজ ঝগড়া করতে আসেন আপনারা ঝগড়া আমরা করছি না তুমি করছো বৌদি থাকছো তো পা এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই বরং কাজের কথাটা বলে নি শোনো বৌমা স্বামীটাকে তো খেয়েছো এবার ভালোই ভালো এই বাড়ি থেকে বিদেয় হও বাড়ি আমার সম্পত্তি আমার তুমি যার খাচ্ছ তারই দাঁড়ি ওপরাচ্ছ এটা তো বরদাস্ত করা যায় না কি বলছেন মা এটা আমার শ্বশুর বাড়ি
ওই একরত্তি মেয়েটাকে নিয়ে কোথায় যাবো আমি? কেন, বাপের বাড়িতে কি জায়গা নেই? সেখানে মরগে যাও। আপনার স্বামী মানে আমার শ্বশুর মশাই যখন মারা গিয়েছিলেন তখন আপনার শাশুড়ি কি আপনাকে বিদায় করেছিল? আপনিও তো তল্পি তল্পা নিয়ে বেশ এখানেই থেকে গেছেন। ওরে দিনকাল বদলে চেড়ে যুসুতপা, হ্যাঁ ঘর সঙ্গে কার তুলনা করছে হতভাগি। শোনো বৌমা, আমি আমার শাশুড়ির ন্যাওটা ছিলাম, তাই আমাকে রেখে গেছে। তা তুমি তো বাছা দিন রাত আমার কলকব্জাগুলো সব নাড়িয়ে দাও। কি ভেবেছো কি তুমি বৌদি, কি ভেবেছো? অত্যাচারের তো একটা সীমা আছে, তা তার পেনশনের টাকাগুলো তো দিব্যি হজম করে নিচ্ছ। এখন আর যেসব টাকা কড়িগুলো আছে সেগুলোর উপরেও ভাগ বসাবে নাকি? আমার স্বামীর টাকার উপর আমার পূর্ণ অধিকার আছে, ওটা আমার টাকা। আমার মেয়ে যতদিন না বড় হচ্ছে ও টাকা আমি সংসারেই লাগাব। আর আপনি তো জানেন মা, আপনাকে বাদ দিয়ে আমার সংসার নয়। হ্যাঁ কি বল ফুটেছে রে বৌমার, ঠিক আছে এই বউকে কিভাবে বাড়ির থেকে ভাগাতে হয় সেটা আমি জানি। চল সুতপা। এই আমায় তুমি কোন পরীক্ষায় ফেলে গেলে, এখন আমি কি করি? বৌদি বৌদি মাধব বৌদি তুমি এসে গেছো। বৌদি আপনি ডাকলেন, আমি না এসে পারি? সীতাভক্ত লক্ষণ যে কেষ্টপুরে গোয়েন্দা রসগোল্লা আপনি খেতে ভালোবাসেন তো তাই ভাবলাম একদিন বাদে যাচ্ছি বৌদির জন্য নিয়েই যাই। কিন্তু কিন্তু সে স্বাদ কি আর আমার আছে? কেন সব আল্লাহ শিখে উঠেছে, তুমি এর একটা কিছু হিললে করে দাও। বৌদি আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি যখন একবার এসে গেছি আর কোনো চিন্তা নেই। ওসব পেটি কেস ট্যাকল করা এই মাধব দত্তের কাছে কোনো ব্যাপারই নয়। ও কেস টেস আমি বুঝি না, কিন্তু উত্তেজিত বৌমাকে ফেস করা ও আমি আর পাচ্ছি না বাবা। কই কই তেনে কই, এই সময় কি ধিঙ্গি বউটা বাড়ি থাকে নাকি? কি এক সাক্ষরতা কেন্দ্র হয়েছে, রোজ বিকেলে যায় আর ফিরে সন্ধির পর। নতুন কোন পুরুষ বন্ধু জোটেনি তো? কি জানি আসে তো অনেকে, কে যে কি মতলবে ঘুরে জানি না বাপু। তোমার দাদা তো ছেলে ফেলে রেখে পালালো, ছেলেটারও অকালে প্রাণটা গেল, আমার বুকের মধ্যে যে কি হয় তা আমি বুঝি। তারপরে বৌমার মুখ ঝামটা সে কি বৌদি, আপনার বাড়ি আপনার ঘর বিছানা আর আপনাকে কি না বৌমির মুখ ঝামটা খেতে হয়? মানুষ নয় মানুষ নয়, সাক্ষাৎ ডাইনি এসে জুটেছে। ও আমার কপালে শেষ কালে এই ছিল, বাপের বাড়ি পর্যন্ত যায় না এখানে ঢুকতে পারবে না বলে বলে কি না সাক্ষরতা কেন্দ্রে কামাই হবে। সাক্ষরতা কেন্দ্র, সাক্ষরতা, সাক্ষরতার আলো ঘরে ঘরে জ্বালো, ও আলো আমি ফিউজ করে দেবো, আমার নাম মাধব দত্ত। তুমি বুদ্ধিমান সেটা আমি জানি, কিন্তু ওই বউটাও সাংঘাতিক মেয়ে ছেলে, তুমি একটু সাবধানে পা ফেলো, দেখো ওই কেঁচো খুঁড়তে গিয়ে সাপ না বেরিয়ে পড়ে। তোমার তোমার সমস্যাটা আমি বুঝতে পারছি সুমনা, তবে স্বামী তোমায় যতই মারধর করুক বা অন্য কারোর সঙ্গে ঘর বাঁধা দিচ্ছে থাকুক, আইনকে ফাঁকি দিয়ে সে কিছুই করতে পারবে না। আমাকে তাড়িয়ে দেবে বলেছে দিদি, আমি ওই কোলের বাচ্চা নিয়ে কোথায় যাব? কিন্তু না সুমনা, মনকে শক্ত করো, শ্যামলীকে দেখো তো, স্বামী নেই, শ্বশুর বাড়িতে অকথ্য অত্যাচার,
তারও তো একটা মেয়ে আছে, কই সে তো তোমার মতো ভেঙে পড়েনি। এত ভেঙে পড়িস না সুমনা, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা, কিন্তু কি করবি বল, আমাদের মতো মেয়েদের অদৃষ্ট বোধ হয় এরকম। দেখো আইন সব সময় তোমাদের পাশে আছে, থাকবেও। সুমনা তোমার স্বামী ইচ্ছে করলেই তোমাকে ছেড়ে যেতে পারবে না, দেশে হিন্দু বিবাহ আইন আছে, স্ত্রী হিসেবে তোমার মর্যাদা আইনে রক্ষা করবে। আইনের সাহায্য নিতে গেলে তো অনেক টাকার ব্যাপার, আমি অত টাকা পাবো কোথা থেকে? কে বলেছে? তোমরা বিনা পয়সায় আইনের পরামর্শ ও সাহায্য পেতেই পারো, সরকার থেকে সে ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেসব তো অনেক পরের প্রশ্ন, আগে তেমন কোনো পরিস্থিতি তৈরি হোক, তারপর সেসব নিয়ে ভাবা যাবে। আচ্ছা শ্যামলী, এবার তুমি বলো তো, শ্বশুর বাড়িতে তোমার কাছ থেকে ওরা ঠিক কি চাইছে? আমি কোনো সংঘাতে যেতে চাই না দিদি, ঘরে আমার ছোট মেয়ে, ওকে আমি সুন্দর করে বড় করে তুলতে চাই, যত ঝড়ঝাপটা আসুক আমি ঠিক সামলে নেব। বেশ তো, মা হিসেবে মেয়েকে সুন্দর ভবিষ্যৎ দিতে চাও, এ তো খুব ভালো কথা, কিন্তু তাই বলে নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দেবে কেন? তোমার স্বামীর সম্পত্তির ওপর তোমারও পূর্ণ অধিকার রয়েছে। ওইখানে তো সমস্যা হচ্ছে দিদি, অফিস কিছু টাকা পাঠায় ঠিকই, কিন্তু সব শাশুড়ি মায়ের নামে, আর ততদিন পাঠাবে যতদিন না মধু সাবালক হচ্ছে, কিন্তু আমি তো হাতে কোনো টাকা পাচ্ছি না। ওই যে কি যেন বলে না, প্রফিট ইন ফান্ডার গ্রাজুয়েসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টাকা তো অফিস এখনো দেয়নি। না মানে তুমি কি এর মধ্যে তোমার স্বামীর অফিসে আর গিয়েছিলে ওই টাকার খোঁজ খবর নিতে? না, আমার মনে হয় ওখানে কোনো একটা গন্ডগোল হচ্ছে। শ্যামলী তুমি এক কাজ করো, তুমি একবার অফিসে যাও, গিয়ে খোঁজ খবর করো, আর পারলে ওই অফিসের কাউকে একটা ধরো, তার সাথে কথা বলো। দোল 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 দুলুনি, রাঙা মাথায় চিরুনি, পর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তক্ষুনি। ওমা মাধব কাকু, হ্যাঁ কখন? অনেকক্ষণ মা, অনেকক্ষণ। কাকিমারা ভালো আছেন? তা আছে, তুমি তার উপরে গেলেই না বৌমা। কি করে যাব বলুন, মেয়েকে সামলে সুমলে একেবারে সময়ই করে উঠতে পারি না, শাশুড়ি মাকে একা রেখেও তো যেতে পারি না। তা বটে, তা বটে। মধু যাও, ও ঘরে গিয়ে স্কুলের পড়াটা শেষ করে ফেলো। আচ্ছা বৌমা, তোমার এ বাড়িতে থাকতে কোনো অসুবিধে হচ্ছে না তো? ও ছাড়া বাড়িটা বড় ফাঁকা ফাঁকা লাগে, মধু বড় একা হয়ে গেছে। তা তো হবেই বৌমা, এত বড় একটা ধাক্কা সামলাতে অনেক কষ্ট, অনেক কষ্ট। আচ্ছা অবনীর অফিস থেকে কোনো খোঁজ খবরটা বল না। ওই সমুদা আসেন মাঝে মাঝে, কাজে কমে ব্যস্ততার ফাঁকে। দুম করে কাউকে না দেখিয়ে কোনো কাগজপত্রের জন্য সই করে দিও না বৌমা, অফিস কাছেরির ব্যাপার তো, একবার গেরো লাগলে ছাড়াতে অনেক হ্যাপা। ওই জন্যই তো সাক্ষরতা কেন্দ্রে লেখাপড়া শিখছি কাকু, চট করে কেউ যাতে ঠকিয়ে না নিতে পারে। তা বটে, তা বটে। আচ্ছা অফিস থেকে বকেয়া পাওনা গন্ডার ব্যাপারে তুমি কি কোনো খোঁজ টোঁজ নিয়েছিলে নাকি মা? না কাকু। আমি কাল যাবো খন একবার, একবার এসে যখন পড়েছি তোমাদের একটু গুছিয়ে দিয়ে যেতে চাই। সেই ভালো কাকু, একটু যদি খোঁজ খবর নেন ভালোই হয়। মা, রথে মেলা থেকে আমাকে একটা পুতুল কিনে দেবে? নিশ্চয়ই দেব মা, কেমন পুতুল? একটা বউ, সাদা শাড়ি, লাল পাড়, একটু যদি জরির কাজ থাকে দেব। আগে রথের মেলা আসুক।
বাবা বলেছিল সামনে বছর আবার কলকাতা গেলে একটা সুন্দর পুতুল নিয়ে আসবে। মা যে মরে যায় সে আর ফিরে আসে না। চুপ কর মা, চুপ কর, ঘুমিয়ে পর। বাবা কথা বললে তুমি এত রাগ করো কেন মা? না শোনা, রাগ না, ভীষণ দুঃখ হয় রে মা। আমারও খুব দুঃখ হয় মা, খুব দুঃখ হয়। মধু দেখুন, অবনী আমাদের অফিসের একজন ভালো স্টাফ ছিল, আমাদের সবারই খুব প্রিয় পাত্র। ওর হঠাৎ মৃত্যু আমাদের সবার কাছে একটা বড় ধাক্কা। তা তো ঠিকই স্যার। স্যার, ওর কিছু পাওনা গন্ডা এখনো বাকি আছে। ওর স্ত্রী বলছিল মেয়েটাকে নিয়ে খুব অভাবের মধ্যে আছে, ওটা যদি একটা ব্যবস্থা করে দেন স্যার। হ্যাঁ, ওটাই একটা প্রবলেম। আসলে ওর স্ত্রীরই সব কিছু পাওয়া উচিত, কিন্তু 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 কী মিষ্টগুপ্ত, ও তো চাকরির সময় ওর মাকে নমিনি করে গেছে। মায়ের সংসারই তো বউয়ের সংসার স্যার, মায়ের নামে টাকাটা দেওয়াই ভালো। কি জানেন স্যার, বুঝতেই তো পাচ্ছেন, অভাবের সংসার, মেয়েটার তো একটা ভবিষ্যৎ আছে। বুঝতেই তো পাচ্ছেন, হঠাৎ করে অতগুলো টাকা হাতে এসে গেলে, বুঝতেই তো পাচ্ছেন স্যার। তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু অবনীর স্ত্রী অর্থাৎ শ্যামলী দেবীর একটা নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। মানে? মানে শাশুড়িকে টাকা দিলে অবনীর স্ত্রীর কোনো আপত্তি আছে কি না সেটা জানতে হবে। ও আপনি কিছু ভাববেন না স্যার, ওর কাছ থেকে ওই সার্টিফিকেটটা নিয়ে আপনার কাছে পৌঁছে দেবো। তাহলে তো হয়েই গেল, ওটা পেয়ে গেলে এক সপ্তাহের মধ্যে পাওনাগণ্ডা সব পেয়ে যাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। বৌমা আসুন আসুন কাকাবাবু, বসুন। যাক, তুমি এখানেই আছো, একটা দারুণ সুখবর আছে। এই কাগজটায় একটা টিপ ছাপ দিয়ে দাও তো বৌমা। বুঝলে বৌমা, সব ব্যবস্থা আমি পাকা করে এনেছি, এই কাগজটা অফিসে পৌঁছে দিলেই ওরা টাকাটা দিয়ে দেবে। তাই মাধব আমাদের খুবই কাজের ছেলে, তোমায় বলেছিলাম না বৌমা, ও সব পারে। বৌদি, বৌদি এমন প্রশংসা করে না, জামা বড় লজ্জা। ও মা, এ তো ইংরেজিতে লেখা, আমি তো ইংরেজি পড়তে পারি না কাকাবাবু। আমিও না, তাতে কি হয়েছে? দেখো না, অক্ষরগুলো কেমন চেয়ে আছে, শুধু একটা টিপ ছাপ, তারপরে টাকা, আর তোমাদের কোনো অভাব থাকবে না। না কাকাবাবু, অন্য কাউকে না দেখিয়ে আমি কোনো কাগজে সই করতে পারবো না। মানে? তার মানে তুমি কাকুকে অবিশ্বাস করছো? এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় মা। কাকাবাবুই তো সেদিন বলে গেলেন আমি যেন হুট করে কোনো অফিসের কাগজে সই না করি। হুট করে নয় বৌমা, চুপচাপ টিপছি। শুধু বুড়া আঙুলের খেল, তারপরে কেল্লা ফতে। আমি নিজে সই এখন নিজেই করি, টিপ ছাপ দিই না। আপনি বরং এ কাগজটা রেখে যান, আমি দশজনকে দেখাবো, তারপরে সই করব। তোমার আসপর্দা দিন দিন বেড়ে যাচ্ছে বৌমা, তুমি কাকুকে অপমান করছো। আমি কাউকে অপমান করছি না মা, আইনি পরামর্শ নেবার অধিকার সবার আছে, আমারও আছে। বেঈমান, শয়তান! ছাড়ো তো বৌদি, আজ হোক কাল হোক ওকে সই করতেই হবে। কিন্তু তা কি করে হয়, নমিনি হিসাবে অবনী তার মায়ের নাম লিখে গেছে। সে তো বিয়ের আগে। কিন্তু বিয়ের পরে তো আর চেঞ্জ করেনি। তাহলে এখন কি করা যায়? দেখুন, আপনি যেমন অবনীর স্ত্রী, তেমনি সরোজী দেবী তার মা, সুতরাং অবনীর সম্পত্তির উপরে আপনাদের দুজনেরই সমান অধিকার আছে। আপনারা বসে ঠিক করে নিন না কি করবেন, সেই মতো আমায় জানালে আমরা ব্যবস্থা নেব। কিন্তু মাধব কাকু যে কাল একটা চিঠিতে আমার সই করাতে এসেছিল, বললো আপনি বলেছেন সই করলেই টাকা পাবো। ওটা একটা ফর্মাল চিঠি,
আসলে আপনার আপত্তি আছে কিনা জেনেই টাকাটা দেওয়া হবে, তা আপনার শাশুড়িকে। কিন্তু আপনাকে ঘরের কথা আর কি বলবো, আমার শাশুড়ি আর ননদ দুজনেই চান আমার স্বামীর সমস্ত টাকা পয়সা উনাদের নামে করে দিয়ে আমার মেয়েকে নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাই। আমার শাশুড়ি যদি পুরো টাকা হাতে পান তাহলে আমাকে যে সম্পূর্ণ বঞ্চিত করবেন সেটা আমি খুব ভালোভাবে জানি। দেখুন, আমি আপনার উপর সহানুভূতিশীল, কিন্তু ব্যাপারটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে আপনাকে কোনো সাহায্যই করতে পারবো না। আপনি বরং অভিজ্ঞ কারো পরামর্শ নিন, আমরা সব রকম সাহায্য করব, অবশ্য যতটুকু আমাদের সম্ভব। শ্যামলী দেবী, যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আচ্ছা, আপনি লেখাপড়া জানেন কিছু? হ্যাঁ, স্বাক্ষরোত্তর কেন্দ্রে লেখাপড়া শেষ করেছি। এখন তো গ্রামে ধারাবাহিক শিক্ষা কেন্দ্র চলছে, আমি সেখানেও যাই। আচ্ছা, দেখি আমাদের অথরিটির সঙ্গে কথা বলে যদি আপনার একটা চাকরির বন্দোবস্ত করে দেওয়া যায়। আপনি একটা অ্যাপ্লিকেশন দিয়ে যাবেন তো? আমি পারবো। আমি জানি, আফটারঅল আপনি আমাদের প্রিয় অবনীর স্ত্রী। ওই দেখ আসছি, এই যে বলি স্বামী পটকে যাবার পর তো খুব কঠোর কঠোর বেড়েছে। বলি আর কদিন, এবার শটান কেটে পড়ুন বাপের বাড়ি, নইলে গলা কেটে দেবো মা মেয়ে দুজনেরই। কে আপনারা, কি চান? কি চাই কি বলে রে, কি চাই সেটা কি এখনো বুঝিয়ে বলতে হবে নাকি? কি চাই, মুখ সামলে কথা বলো, তা না হলে কিন্তু পুলিশে খবর দেবো। কি বলে রে লোকু, শোনো শোনো, বাজে কথা বলার একদম সময় নেই, সাত দিনের ভিতরে কেটে পড়ে বুঝলে, সাত দিনের ভিতরে। আর মাধবদা যা যা বলেছে সেই মতো কাজ করে যাও চুপচাপ, আর তা না করলেই কচি মেয়েটা তো এই পথ দিয়ে স্কুলে যায়, তাই না রে? সাবধানে থেকো, চলবে। আমার যা খুশি হোক, আমার মেয়ের যেন কোনো সর্বনাশ না হয়, আমাকে বাঁচাও দিদি, উনি আমাকে বাঁচাও, চলো আমার সঙ্গে। এ দেবা তুমিও চলো। আরে না না, কোনো ভয় পাবেন না শ্যামলী দেবী, আইন আপনার সঙ্গে আছে, তাছাড়া দেশে এখনো আইন আছে, আদালত আছে, আমরা সবাই আছি। বাইদি ভাই, মোহিনী দেবী আপনি গ্রুপ মোবিলাইজ করুন, আর আইনের সব ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। হ্যাঁ, কিন্তু ওই অবনীদের অফিসের বকেয়া টাকাটা যদি সত্যি আত্মসাৎ হয়ে গিয়ে থাকে? আরে না 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 না, সে কখনো হয়? অবনীবাবুর অর্থ সম্পত্তি সব কিছুর লিগালি একমাত্র উত্তরাধিকারী হচ্ছেন ওনার স্ত্রী শ্যামলী দেবী, কেউ জোর করলেই হলো। কিন্তু ওরা যে আমায় গুন্ডা দিয়ে ভয় দেখাচ্ছে। আরে না না, কোনো ভয় পাবেন না, প্রয়োজনে পুলিশ আপনাকে প্রোটেকশন দেবে। ও বাবা, এরা কারা? ও মাধব, এসব লঙ্কা বাসী না আমাদের ঘরে কেন? এসব কি নাটক হচ্ছে? দিনের পর দিন আপনারা এক অসহায় মহিলার উপর অত্যাচার করেছেন, আমরা এটাই জানাতে এসেছি যে তার মুখে যদি আর কোনো অভিযোগ শুনি আমরা কিন্তু আপনাদের পাড়া ছাড়া করবো। পাড়া ছাড়া করবে? বৌমার উপর অত্যাচার হয়েছে না শাশুড়ির উপর অত্যাচার হয়েছে সেটা কে বিচার করবে? চুপ করুন, দাঁড়ো, বসুন। আপনাদের পরিচয়ের কথা কারো জানতে বাকি নেই। কত ভাগা তুই! স্যার, ইনি ইনি আমাদের পয়সা দিয়েছেন বৌদিকে থ্রেট করবার জন্য। স্যার, আমার অন্যায় হয়ে গেছে। স্যার, কি বলছিস কে লোকু? আপনি চক্রান্ত, চক্রান্ত, ভয়ঙ্কর চক্রান্ত, আপনি বিশ্বাস করুন স্যার। যা বলবার থানায় গিয়ে বলবেন। এইসব কি কেচ্ছা কেলেঙ্কারি হচ্ছে আমার বাড়িতে? শুনুন মাসিমা, আপনার সঙ্গে আপনার বৌমার তো কোনো শত্রুতা নেই, আপনি অবনীদার মা আর ও অবনীদার স্ত্রী, অবনীদার অবর্তমানে আপনাদের দুজনেরই তো দায়িত্ব দুজনকে দেখার। দেখুন, আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব আমাদের, কিন্তু সংসার সামলানোর দায় কিন্তু আপনাদের। আমি কি আমার বৌমাকে দেখি না, না দেখবো না? আমি জানি আপনার মধ্যে ভালোবাসা রয়েছে,
আপনার বৌমার প্রতি, আপনার নাতনির প্রতি। তাই বলি কি, অন্য লোকের কথা শুনবেন না, নিজের মতো চলুন, মিলেমিশে থাকুন, দেখবেন সংসারে শান্তি থাকবে। আমার কাছে আয়। লে হালুয়া, তেলে জলে মিশে গেল, আমি হলাম মুরগি, এই বৌদি ডাকলো বলেই না আমি এলাম। তখন কি জানতো তুমি আমাদের এইভাবে পুলিশের খপ্পরে ফেলবে? মা, এসবের জন্য আমাকে ক্ষমা করবেন। টাকা যেই পাক, সম্পত্তি যেই পাক, দুজনে একসঙ্গেই থাকব। মধুর জন্যে আমাদের তো একসঙ্গে থাকতেই হবে। মা, মাধববাবু, আজ আপনাকে এক্ষুনি এলাকা ছেড়ে চলে যেতে হবে। আর জেনে রাখুন, আগামী 10 বছরের মধ্যে যদি আপনাকে আমি এই তল্লাটে দেখি, তো গাধার পিঠে চড়িয়ে সারা পাড়া ভ্রমণ করাবো। হ্যাঁ, 10 বছর কতদিন কি বাঁচবো? শ্যামলি, আজ তোমার লড়াই করার মানসিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি। আর এই ব্যাপারে একটা জিনিসই কিন্তু তোমার সাহায্য করেছে, সাক্ষরতা কেন্দ্র। দেখ রে কন্যা, দেখ রে কন্যা, দুঃখ ভুলে, দুঃখ ভুলে, নতুন দিনের বাঁধন খুলে, দেখুক রে তোর মন, হোক না শুধুই উত্তর, উত্তর।